আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য অনেকগুলো দিক নির্দেশনা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাইরে থেকে আসার পরে যে শুধু হাত ধোবেন এমনটা নয়, পাশাপাশি টাকা গোনা, মানি ব্যাগ ধরা, বাইরের খবরের কাগজ পড়া, কোনো পার্সেল বা ফুড ডেলিভারি আসলে ধরার পর সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। স্কুল কলেজ বন্ধ হয়েছে বলে এখন যথেষ্ট সময় পেয়েছেন, তাই বলে বন্ধুদের সাথে আড্ডা, বাইরে বেড়ানো এগুলো কোনোভাবেই করবেন না। বাসায় থাকুন, বাসাবাড়ির কাজে মা বোনদের সাহায্য করুন, সতর্কতা বজায় রাখুন। বাইরে বের হলে হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে পারেন। বিশেষ বিশেষ জায়গা যেমন বাজার, স্কুল, লোক সমাগম হয় এমন কোনো আনহাইজেনিক কোনো জায়গায় এই গ্লাভস ব্যবহার করতে পারেন। পরবর্তীতে বাসায় এসে তা নিরাপদ ও আবৃত স্থানে ফেলে দিন। অযথাই অমুক মিডিয়া, তমুক ফ্রেন্ড, এই নিউজ পেজ, সে পাবলিক ফিগার ইত্যাদির দেয়া পোস্ট বা কোনো খবর তথ্য যাচাই না করে শেয়ার করে গণমাধ্যমে আতঙ্ক তৈরি করবেন না। চেষ্টা করুন জাতীয় ও আন্তর্জাতিক কোনো বিশ্বস্ত মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করার। ছেলেরা এই গরমে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ক্যাপ ব্যবহার করেন, এটা চুলকে আবৃত করার জন্য দারুণ একটি উপায় হতে পারে। মেয়েরা স্কার্ফ বা হিজাব পরতে পারেন, তবে বাসায় এসে অবশ্যই এগুলো আলাদা স্থানে রাখুন বা ধুয়ে ফেলুন। বাসার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস যেমন লিপ জেল বা পেট্রোলিয়াম জেলি, লোশন, ক্রিম, টুথপেস্ট, তেল, ব্যথার ক্রিম ইত্যাদি চেষ্টা করুন পার্সোনালি ব্যবহার করতে। সবাই হাত ধুতে বলেছেন, কারণ হাতের স্পর্শেই এই ভাইরাস ছড়ায় বেশি। কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার কাপড়, মাথার চুল, পায়ের জুতা, যেগুলো আমরা বাইরে থেকে এসে ধুই না কিংবা বদলাই না, এগুলোর মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে। তাই বাইরে থেকে এসে যদি গোসল করেন তাহলে সবচেয়ে ভালো হয়। বাইরে যদি একান্তই চা পান করতে হয় তাহলে খেয়াল করুন চায়ের কাপ ভালো করে গরম পানিতে ধোয়া হয়েছে কিনা। চায়ের সাথে বিস্কিট, কেক কিংবা পলিথিনে ভরে রাখা কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকুন, কারণ এগুলো সবাই হাত দেয়, ফলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। খাদ্যাভ্যাসকে একদমই বদলে ফেলুন। খাবারের তালিকা থেকে ফাস্টফুড, কোক, অতিরিক্ত তেলে ভাজা খাবার বাদ দিন। সিগারেট, জর্দা এড়িয়ে চলুন, কারণ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। মাস্কের মতো বাজার থেকে স্যানিটাইজারও মার্কেট আউট হয়ে যেতে পারে, এই ভেবে মাস্ক বা স্যানিটাইজার কোনোভাবেই মজুত করার চেষ্টা করবেন না। হাত ও ব্যবহার্য জিনিস পরিষ্কার রাখুন। সিঁড়ি রেলিং, বিশেষ করে লিফটের ভিতরে রেলিংয়ের হাত দিয়ে দরা বা হেলান দেওয়ার অভ্যাস বন্ধ করুন। লিফটের ভিড় এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন। বাইরের কোনো কিছুর হাতল যেমন গাড়ির ও দরজার হাতল ইত্যাদি ধরার আগে টিস্যু বা রুমাল ব্যবহার করুন। বাসাবাড়ি, লিফট, সিঁড়ি পরিষ্কার রাখুন। প্রতিদিনের ময়লা প্রতিদিন ফেলে দিন, তবে যে কাজটাই করেন না কেন অবশ্যই জীবাণুনাশক ব্যবহার করুন। মনে রাখবেন, করোনা ভাইরাসের কারণে শ্বাসনালী ও খাদ্যনালী খুব সহজে আক্রান্ত হয়, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই প্রচুর পরিমাণে পানি পান করুন, পাশাপাশি রেগুলার ব্রিথিং এক্সারসাইজ করুন, যা আপনার ফুসফুসকে কার্যক্ষম রাখতে সাহায্য করবে। নিজে ও নিজের চারপাশ পরিষ্কার রাখুন, যেখানে সেখানে থুতু ফেলা থেকে বিরত থাকুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। করোনা প্রতিরোধে মুসলিমরা যেহেতু দৈনিক পাঁচ বেলা উজু করতে হয়, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার বেনিফিটও বেশি পাবেন। অন্যান্য ধর্মপ্রাণ মানুষরাও নিয়মিতই হাত পা ধুয়ে রাখুন, কারণ এই বিপদ শুধু আমার বা আপনার নয়, এই বিপদ পুরো জাতির, পুরো পৃথিবীর। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে লেবু, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পালং শাক, পুদিনা পাতা, কমলা, গ্রিন টি ইত্যাদি খাবেন। এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যা করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সহায়তা করবে। সরকার, মিডিয়া, বিধর্মীরা খারাপ, ওরা মুসলমানদেরকে অত্যাচার করেছে, তাই এই গজব, এগুলো বলা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন সবার জন্যই বিপদ বয়ে আনে। আমি বেঁচে থাকলেই হলো এ ধারণা থেকে বেরিয়ে আসুন।
নিজে জায়গা থেকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি কিভাবে আপনার পাশের মানুষরাও এই বিপদ থেকে রক্ষা করা যায় তার জন্য আন্তরিক হন। রাস্তার পাশের খাবার, বিশেষ করে চা, সিঙ্গারা, বেলপুরি, ফুচকা, চটপটি ও নানান স্ট্রিট ফুড আপাতত এড়িয়ে চলুন। ট্রাস্ট মি, অস্বাস্থ্যকর স্ট্রিট ফুড খাওয়ার মাধ্যমে ভাইরাস ছড়ানোর ভয়াবহতা আপনি কল্পনা করতে পারবেন না, তাই এগুলো এড়িয়ে চলুন। বাসায় তো নিয়ে আসবেনই না। বাইরে থেকে এসে কাপড় না বদলিয়ে সোফা কিংবা বিছানায় গা এলিয়ে দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। চেষ্টা করুন বাইরের জুতা আর ভেতরের জুতা আলাদা আলাদা রাখতে। চেষ্টা করুন বাইরের জুতা বাড়ির বা বাসার দরজার বাইরে রাখার। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম আরও সচেতনমূলক ভিডিও পেতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলে সেটি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজ আর নয়, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতনভাবে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।